কুন্তলের চিঠি মামলায় বিচারপতি সিনহা নির্দেশ খারিজের আর্জি জানিয়ে ফের হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ দিয়েছিলেন তা খারিজ করে আবার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে চিঠি মামলায় সুপ্রিম কোর্টের কাছেও কোনো রক্ষা কবচ পাননি অভিষেক। তবে শীর্ষ আদালত জানায় চাইলে 482 ধারায় মামলা দায়ের করতে পারেন অভিষেক। সেই নির্দেশ মাফিক এবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 29 মার্চ শহীদ মিনারের সভা থেকে অভিষেক বলেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র কুণাল ঘোষের চাপ দিয়ে তার নাম নিয়ে নিতে বলা হয়েছিল সিবিআই, কিন্তু এরপরেই নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ নিম্ন আদালতের বিচারক হেস্টিংস থানায় চিঠি লিখে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 6 এপ্রিল জেল থেকে সোজা বিচারককে চিঠি পাঠান কুন্তল। তার লেখা সেই চিঠি আদালত কক্ষে তুলে ধরেন বিচারক। কুন্তলের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, এই চিঠি যা অভিযোগ করা হচ্ছে সে কথা আপনারা আগে কখনো আদালতে জানেননি। জবাবে আইনজীবী বলেন, জেলে কুন্তলের সঙ্গে আমরা দেখা করতে পারছি না, এই ব্যাপারে আমরা কিছু বলতে পারিনি। কিছুটা কাকতালীয় হলেও সিবিআইয়ের এই বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে। তারপরেই কেন্দ্রীয় সংস্থাকে এই মামলায় পৃথক এফআইআর দায়ের করার তদন্ত শুরু করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে সিবিআই তদন্তে বাধা পড়েনি। 20 মে চিঠিকাণ্ডে অভিষেককে তলব করে টানা 9 ঘন্টা 40 মিনিট জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই মামলায় সুপ্রিম কোর্টের প্রথমে 7 দিন স্থগিতাদেশ দিলেও পরে মামলাটি ফেরায় হাইকোর্টেই। তখন অভিষেক ও কুন্তলকে 25 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক, তবে রক্ষা কবচ পাননি। এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা শুনানি অভিষেকের। সম্ভবত 24 জুলাই সেই মামলার দিন ঘোষণা করা হয়েছে। এখন দেখার বিষয় 24 জুলাই কী শুনানি হচ্ছে অভিষেকের, অভিষেককে নিয়ে কী আপডেট আছে। এই সমস্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন।